স্নেহের ছাত্রছাত্রী, 2019 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের সাফল্য কামনা করি। এই পরীক্ষার ফল প্রত্যেকটি ছাত্রছাত্রীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পরীক্ষার ফলের উপর নির্ভর করবে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের কেমন পড়াশোনা করবে, কোন কলেজে পড়বে, কোথায় পড়বে, কিভাবে পড়বে তার উপর নির্ভর করবে। অর্থাৎ এই পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হলে, ভালো ফল করতে হলে তাদের কিছু পদ্ধতি অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন। তা এই পদ্ধতি সম্পর্কে আমি আজ তোমাদের কাছে কিছু তুলে ধরব। আজ আমি তোমাদের অ্যাকাউন্টেন্সি বিষয়ের উপর কি করে সফলতা অর্জন করতে পারবে পরীক্ষাতে, সেই বিষয়ে কিছু বক্তব্য, কিছু বলা। প্রথমত, প্রত্যেকটি ছাত্রছাত্রীর অত্যন্ত প্রয়োজনীয় বিষয় যেটি হল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস থাকলে প্রত্যেক মানুষ যেমন সফল হতে পারে, তেমনি তোমাদেরকেও কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী হতে হবে। অর্থাৎ আজ পর্যন্ত যা তোমরা পড়াশোনা করেছ তার মধ্য থেকেই কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে। তাই এই সম্ভাব্য প্রশ্নগুলো তোমরা করতে পারবেই, এটাই তোমাদের আত্মবিশ্বাস থাকবে। অর্থাৎ এই আত্মবিশ্বাসের উপর ভর করতে হবে তোমাদেরকে, যে আমরা পারবো, পারবো, পারবই। দ্বিতীয়ত, অর্থাৎ তাহলে আমরা প্রথম বললাম আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। নাম্বার টু, সঠিক পরিকল্পনা, সঠিক পরিকল্পনা। এটা কি না, আমরা যারা পরীক্ষার্থী, অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু একটা সঠিক পরিকল্পনার অত্যন্ত প্রয়োজন। সেটা কেমন করে পরিকল্পনা নেবে? না, পরিকল্পনা নিতে হবে এইভাবে যে তোমরা পরীক্ষা হলে সময় পাবে মাত্র 3 ঘন্টা 15 মিনিট। এই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে প্রথম 15 মিনিট তোমাদের সুন্দর একটা পরিকল্পনা তৈরি করে নিতে হবে। যেমন করে ক্রিকেট ম্যাচে আমরা দেখতে পাই, দুজন ওপেনিং ব্যাটসম্যানের উপর কিন্তু ডিপেন্ড করে পুরো ম্যাচটা কিভাবে তারা জেতার দিকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক তেমনি প্রথম 15 মিনিট তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই 15 মিনিট তোমাদেরকে দেওয়া হয় কেবলমাত্র কোশ্চেন পড়ার জন্য, প্রশ্ন পড়ার জন্য। আমি এখানে বলবো তোমাদের, এই প্রথম 15 মিনিটে তোমরা প্রশ্ন পড়ে প্রশ্নের সহজ থেকে কঠিন এই ধারাবাহিকতা মেনে প্রশ্নগুলোকে একটু সাজিয়ে নাও। অর্থাৎ কোশ্চেন পেপারে তোমরা এ বি সি ডি এইভাবে এক এক করে তোমরা সাজিয়ে নাও, কোন প্রশ্নটা আগে করবে, কোন প্রশ্নটা পরে করবে। অর্থাৎ এই প্রশ্নটা সাজিয়ে নিতে হবে আমাদের সাবজেক্টের অ্যাকাউন্টেন্সির ওপর। দুটো পার্ট থাকে, আমরা সবাই জানি সেটা, পার্ট এ এবং পার্ট বি। তাহলে পার্ট এ এর ওপর আমরা এটা সাজিয়ে নেব, পার্ট এ এর কোশ্চেনের উপর আমরা এ বি সি ডি করে মার্কিং করে নেব। কারণ যখন আমি পরীক্ষায় লেখা শুরু করব, তখন যেন আমাকে না ভাবতে হয় যে কোন প্রশ্নের উত্তরটা আমি আগে করব, কোনটা আমি পরে করব, আবার কোন প্রশ্নের উত্তরটাতে আমি অঙ্ক করব, কোনটাতে আমি থিওরি করব, এই ভাবনাটা যেন আর আমাকে সেকেন্ড টাইম না ভাবতে হয়, সেটা আমাকে প্রথম থেকে সাজিয়ে নিতে হবে। তাহলে চলে গেল প্রথম 15 মিনিটে আমরা এই কাজগুলো সেরে ফেললাম। নেক্সট চলে আসবো আমরা, বাকি থাকলো আমাদের কাছে 3 ঘন্টা। এই 3 ঘন্টা, অর্থাৎ এই 3 ঘন্টা হলো 180 মিনিট, 3 আওয়ার্স, দ্যাট ইজ 180 মিনিট। এই 180 মিনিটে আমাদের উত্তর করতে হবে কত নম্বরের জন্য, না 80 মার্কসের জন্য। অর্থাৎ আমরা পাবো তাহলে এখানে কত
না 2 মিনিট 15 সেকেন্ড ফর 1 মার্কস, 2 মিনিট 15 সেকেন্ড আমরা হাতে পাবো প্রত্যেক নাম্বারের জন্য। আমি তোমাদের এখানে একটা কথা বলবো, খুব সহজভাবে হয়ে যাবে তোমাদের কাছে, যে অনেকেই বলে পরীক্ষায় লিখতে সময় হলো না, তা কিন্তু নয়, 3 ঘন্টা 15 মিনিট আমাদের কাছে এনাফ টাইম যদি তুমি এই একটু পরিকল্পনা মাফিক কাজটা করে নিতে পারো। কিভাবে? তাহলে আমি তোমাদের এক ফার্স্ট বলবো যে পার্ট বিতে থাকছে 36 মার্কস। এই 36 মার্কসের মধ্যে এমসিকিউ কোশ্চেন থাকবে 24 মার্কস। এই 24 মার্কসের কোশ্চেনের অ্যান্সার করবে তোমরা 30 মিনিটসে, 30 মিনিটে করবে, ওকে। বাকি থাকছে আমাদের কি এসএকিউ কোশ্চেনের নাম্বার হচ্ছে 12 মার্কস। আমি এখানে বলবো এই 12 মার্কসের কোশ্চেন 1-2 মিনিট 15 সেকেন্ড করে যদি কাজে লাগাতে চাই আমরা, তাহলে এটা একটু কম হয়ে যাবে, কারণ স্টুডেন্টদের পক্ষে তোমাদের পক্ষে এই নাম্বারটা অনুযায়ী লেখাটা একটু কষ্ট। অর্থাৎ আমি এই জায়গাতে তোমাদেরকে বলবো যে 1 থেকে 2 সেন্টেন্সের মধ্যে উত্তর লেখা কমপ্লিট করতে হবে, ওকে। তাহলে আমি সেখানে তোমাদেরকে দিয়ে দিলাম কত, সাপোজ 30 মিনিটস, তাহলে টোটাল চলে গেল আমাদের 60 মিনিট, ওকে। তাহলে এই 60 মিনিটের মধ্যে আমরা পার্ট বি এর অ্যান্সার কমপ্লিট করে নিলাম। বাকি থাকলো তাহলে আমাদের কত, বাকি থাকছে আমাদের টোটাল 180 মিনিট, 60 মিনিট চলে গেলে তাহলে বাকি থাকছে আমাদের কাছে আর 120 মিনিট। তা এই 120 মিনিটের মধ্যে আমরা পার্ট এতে থাকছে 44 মার্কস, ওকে। 44 মার্কসের জন্য আমরা অ্যালট করবো 105 মিনিটস, তাহলে টোটাল আমাদের হয়ে চলো গেল কত, 165 মিনিটস। তাহলে নেক্সট আমাদের কাছে থাকছে হাতে কত, সেম 15 মিনিটস। এই 15 মিনিটসে আমরা করব চেকিং করে দেখে নিতে হবে আমার সমস্ত প্রশ্নের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা, ক্যালকুলেশন ঠিকঠাক হয়েছে কিনা, উত্তরগুলো ঠিকঠাক করে আমি লিখতে পেরেছি কিনা, বা আমি প্রশ্নের নাম্বারগুলো ঠিক দিয়েছি কিনা, কোনো অতিরিক্ত কোশ্চেন যা করেছি কিনা সেটাও আমাকে কিন্তু লক্ষ্য করতে হবে। আমাদের বোর্ডের নির্দেশ অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে আমাদের লিখতে হবে, ওকে। তাহলে সময় সম্পর্কে পরিকল্পনা বিষয়ে এই পর্যন্ত আমাদের বক্তব্য হলো, এই পর্যন্ত আমাদের মেনে চলার চেষ্টা করতে হবে। এরপরে আমরা চলে আসব পার্ট বির উত্তরপত্র আমরা কিভাবে তৈরি করব, ওকে। পার্ট বি এর উত্তরপত্র আমরা কিভাবে তৈরি করব, পার্ট বিতে থাকছে টোটাল 44 মার্কস, ওকে। এই 44 মার্কসে আমাদের একের দাগের কোশ্চেন নাম্বার ওয়ানে থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, অর্থাৎ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট প্রস্তুত করতে হয়, অথবা থাকে থিওরি, এটাতে থাকে 4 মার্কস। তা স্টুডেন্টদের এখানে খুব করে একটা ভালো কথা মনে রাখতে হবে, সেটা হলো এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট যখন তোমরা প্রিপারেশন করবে, তৈরি করবে, এক্ষেত্রে দুটো জিনিস খুব সুন্দর করে বাড়িতে এখন থেকেই প্র্যাকটিস করে নেবে। সেটা হলো কি না, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন, দুটো জিনিস খুব ভালো করে তোমরা বাড়িতে এখনই প্র্যাকটিস করো, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস,
আর একটা যেটা হলো ম্যানেজার্স কমিশন, অর্থাৎ এই ম্যানেজার্স কমিশন থাকে কিভাবে, না আফটার চার্জিং সার্চ কমিশন, বিফোর চার্জিং সার্চ কমিশন। এই ম্যানেজার্স কমিশন এবং ইন্টারেস্ট অন ড্রয়িংসটা তোমরা যদি ক্যালকুলেশন সঠিক করে নিতে পারো, তাহলে কিন্তু এই দাগ নাম্বারটাতে আর কোনো প্রবলেম নেই, বাকি সমস্ত কিছু ঘটনা, সমস্ত কিছু লেনদেনগুলো খুবই সহজ, সেগুলো তোমরা সবাই পারবে। ওকে, নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার টু। আচ্ছা, এই কোশ্চেন নাম্বার টুতে কী থাকে? কোশ্চেন নাম্বার টুতে থাকছে আমাদের ইস্যু অফ শেয়ার অ্যান্ড ফরফিচার, এখানেও থাকে অথবা থিওরি, এটাদের মার্ক্স হচ্ছে 4 মার্ক্স। এক্ষেত্রে আমি বলবো একটু তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে একটা জায়গা, সেটা হলো কি পরিমাণ কলসিন এরিয়ার হলো সেই অনুযায়ী ফরফিট করতে হবে, এবং ফরফিট করার পরে সেটাকে ক্যাপিটাল হিসাবে ট্রান্সফার কতটা হবে সেটাও তোমাদেরকে কিন্তু তৈরি করে নিতে হবে, এখন থেকে সেটা কিন্তু প্রিপারেশান করে নিতে হবে। ওকে, সঙ্গে সঙ্গে কিন্তু জার্নালের এগেনস্টে তার ন্যারেশানগুলো কিন্তু লিখতে হবে মাস্ট। যদি প্রশ্নপত্রে বলা থাকে যে ন্যারেশান লিখতে হবে না, সেক্ষেত্রে আলাদা প্রশ্ন, আদারওয়াইজ তোমাকে কিন্তু উত্তরের সঙ্গে সঙ্গে তার ন্যারেশানগুলো কিন্তু লিখতে হবে। ওকে, নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3তে থাকছে ডিবেঞ্চার, এখানে কিন্তু একটা কথা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে যে এই দাগে, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনের কোনো অল্টারনেটিভ থিওরি অ্যান্সার পাবে না, তাহলে এই দাগটা তোমাদেরকে কিন্তু করতেই হবে। তাই ডিবেঞ্চার যখন তোমরা জার্নালটা করবে, এখানে একটু খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে প্রিমিয়ামে পরিশোধ হচ্ছে কিনা, অর্থাৎ প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এই দুটো জিনিস এখন থেকে ভালো করে প্র্যাকটিস করে নাও, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট। প্রিমিয়ামে ইস্যু হতে পারে, ডিসকাউন্টে ইস্যু হতে পারে, অ্যাট পারেও ইস্যু হতে পারে, আবার রিডামশান হতে পারে কিভাবে, প্রিমিয়ামেও রিডামশান হতে পারে, অ্যাট পারেও রিডামশান হতে পারে, ডিসকাউন্টেও রিডামশান হতে পারে। তার জন্য কি জানাল হবে তোমরা অলরেডি শিখে গেছো, সেসব বিষয় নিয়ে এত সময় ডিসকাশন করার মতো হবে না, সে কারণে এই দুটো জিনিস তোমরা ভালো করে শিখে নিতে পারলে কোশ্চেন নাম্বার 3 তোমাদের কাছে ইজি হয়ে যাবে। অর্থাৎ টোটাল আমাদের তাহলে এখানে 4 মার্কসের 3টে কোশ্চেন থাকে, সেখানে চলে এলো কত, টোটাল নাম্বার হচ্ছে 12। ওকে, নেক্সট আমি চলে আসছি এবারে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 আসছে এবছরের জন্য সম্ভাব্য, যেটা সেটা হচ্ছে অ্যাডমিশন অথবা ডেথ অফ পার্টনার, অ্যাডমিশন অর ডেথ অফ পার্টনার। এখানেও কিন্তু অল্টারনেটিভ থাকবে তোমার থিওরি। এই কোশ্চেনের নাম্বার হচ্ছে 6। তা অ্যাডমিশন অথবা রিটায়ারমেন্ট, অ্যাডমিশন অথবা ডেথ অফ পার্টনার, এই দুটো চ্যাপ্টার এখন থেকে তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। এক্ষেত্রে আমি তোমাদের অল্প কিছু কথা বলতে পারি, যেটা সেটা হলো অ্যাডমিশনের অঙ্ক যখন তোমরা বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করবে, এখানে দুটো জিনিস খুব সহজ করে প্র্যাকটিস করে নাও, সেটা হচ্ছে প্রিমিয়াম অফ গুডউইল, এবং অ্যাডজাস্টেড ক্যাপিটাল যদি বলা থাকে, এই দুটো জিনিস খুব ভালো করে এখন থেকে প্র্যাকটিস করে নাও। বাকি রিভ্যালুয়েশনের আইটেম এগুলো তোমরা সব পারবে, সব অটোমেটিক একেবারেই কমন। ওকে, চলে আসছি এবারে আমরা কোশ্চেন নম্বর 4 এর এই ডেথ অফ পার্টনার।
তাহলে ডেথ অফ পার্টনারে আমরা কি করব? এটা গেল অ্যাডমিশনের ক্ষেত্রে। ডেথ অফ পার্টনারে আমরা তৈরি করব তাহলে এখন থেকে যেটা প্র্যাকটিস করব, এই ডেথ অফ পার্টনারের ক্ষেত্রে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যেটা, সেটা হলো শেয়ার অফ প্রফিট অফ ডিসিজড পার্টনার্স। এবং আরেকটা বিষয় যেটা, শেয়ার অফ গুডউইল অফ ডিসিজড পার্টনার্স। ওকে, এই দুটো আইটেম ডেথ অফ পার্টনারের ক্ষেত্রে কমপ্লিট করে নিতে পারলে বাকি সব কমন, আর কোনো প্রবলেম নেই। অর্থাৎ চারের দাগের প্রশ্নের জন্য, যেহেতু আর মাত্র কয়েকদিন তোমাদের হাতে সময় আছে, এই সময় প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে কিন্তু এই আইটেমগুলো তৈরি করে নিতে পারলে টোটাল কিন্তু দাগ নাম্বার, অর্থাৎ টোটাল চ্যাপ্টারের ডিসকাশন বা টোটাল চ্যাপ্টারের প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবারে চলে আসছি আমি কোশ্চেন নাম্বার ফাইভ। কোশ্চেন নাম্বার ফাইভ, এই কোশ্চেন নাম্বার ফাইভে আমাদের থাকে, তোমরা সবাই জানো, ইস্যু অফ শেয়ার অ্যান্ড ফরফিচার, ইস্যু অফ শেয়ার্স অ্যান্ড ফরফিচার। এটারও কিন্তু অল্টারনেটিভ থিওরি থাকে, এর টোটাল এর মার্কস হচ্ছে সিক্স মার্কস। কোন স্টুডেন্টের যদি মনে হয় যে আমার ইস্যু অফ শেয়ার ফরফিচারটা কঠিন লাগে, তাহলে সে থিওরি করবে, তো প্রথমেই বলেছি আমি। কারো যদি কোনো চ্যাপ্টার কঠিন মনে হচ্ছে, এখন থেকে ওই চ্যাপ্টারের পিছনে সময় নষ্ট না করে সেটা থিওরি পার্টে চলে যাবে করতে। ওকে, তাহলে এই ইস্যু অফ শেয়ার ফরফিচারের ক্ষেত্রে তোমাদেরকে একই জিনিস একটু খেয়াল করতে হবে, যেখানে যেভাবে আমি তোমাদেরকে এই প্রিমিয়াম এবং সিকিউরিটি প্রিমিয়ামের কথা বলেছিলাম আগে, সেইভাবে তোমাদেরকে করে নিতে হবে। কি না, এক্ষেত্রে সিকিউরিটি প্রিমিয়াম এবং ফরফিচার সম্পর্কে ভালো করে কিন্তু তৈরি হয়ে নিতে হবে এখন থেকে। এখানে আর বিশেষ কিছু তেমন আইটেম নেই। ওকে, বাকি সব কমন আইটেম পারবে তোমরা। হয়ে গেল তাহলে আমাদের কোশ্চেন নাম্বার ফাইভ, অর্থাৎ সিক্স ছ নম্বরের দুটো কোশ্চেন থাকে, এই করে টোটাল কমপ্লিট হয়ে গেল কিন্তু আমাদের বারো নম্বর। অর্থাৎ প্রথমে এক নম্বর এবং দু নম্বরের কোশ্চেনে তিন নম্বর কোশ্চেন করে বারো নম্বর, আর পরে আমরা চলে এলাম এই বারো নম্বর। টোটাল হয়ে গেল তাহলে আমাদের বারো দুগুণে চব্বিশ, অর্থাৎ টোয়েন্টি ফোর মার্কস কমপ্লিট হয়ে গেল। ওকে, এবারে চলে আসবো আমরা যেটা খুব ভাইটাল, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স। কোশ্চেন নাম্বার সিক্স, এই কোশ্চেন নাম্বার সিক্সের ক্ষেত্রে এবছরের জন্য আমি বলতে পারি সম্ভাব্য হলো রিটায়ারমেন্ট অফ পার্টনার, রিটায়ারমেন্ট অফ পার্টনার। এখানে মার্কিং প্যাটার্ন কেমন, থ্রি প্লাস ফোর প্লাস থ্রি, অর্থাৎ টেন মার্কস। কি করতে হয় এখানে আমরা সবাই জানি, তবু আমি একবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেন ব্যালেন্স শিট। ওকে, এগুলো রিভ্যালুয়েশনের আইটেম, তোমাদের কোনো সমস্যা হবে না, এগুলো এখন থেকে তোমরা শিখে গেছো ভালো করে। এখন থেকে কেউ যদি নাও শেখো, ভালো করে একটু প্র্যাকটিস করে নাও, রিভ্যালুয়েশন নিয়ে কোনো সমস্যা হবে না। তোমাদের এই ছ নম্বর দাগের অঙ্ক করতে গেলে যে প্রবলেমটা ক্রিয়েট হবে সেটাতে হচ্ছে কি না, সেটা তো ওই একই শেয়ার অফ গুডউইল অ্যান্ড ক্যাপিটালের যদি অ্যাডজাস্টমেন্ট বলা থাকে। অর্থাৎ এখানে দুটো জিনিস তোমাদের খুব ভালো করে তৈরি করে নিতে হবে, শেয়ার অফ গুডউইল অ্যাডজাস্টমেন্ট, শেয়ার অফ গুডউইল অ্যাডজাস্টমেন্ট, আর বিতে হচ্ছে কি না ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট। এই দুটো আইটেম যদি এখন থেকে ভালো করে শিখে নিতে পারো,
তাহলে কিন্তু এই চ্যাপ্টারের কোনো প্রবলেম হবে না, আশা করি হবে না তোমাদের ক্ষেত্রে। ওকে, তাহলে এটা আমাদের 10 মার্কস কমপ্লিট হলো। এরপরে চলে আসবো কোশ্চেন নাম্বার 7 আর 8। এইখানে স্টুডেন্টদের খেয়াল রাখতে হবে 7 নম্বর এবং 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 অর থাকে কোশ্চেন নাম্বার 8, যে কোনো একটা দাগ করতে হবে এখানে। এই যে কোনো একটা দাগ করতে হবে, এখানে থাকে মার্কস থাকে 4 মার্কসের। ওকে, তা 7 নম্বর কোশ্চেনে যদি আমাদের স্টুডেন্ট, জেনারেলি ম্যাক্সিমাম আমাদের এই এলাকার স্টুডেন্ট, তারাই 7 নম্বর কোশ্চেনটা চুজ করে, কারণ এখানে থাকে কি না রেশিও অ্যানালাইসিস। অথবা থিওরি থাকে, স্টুডেন্টরা যেটাকে চয়েস করে নিতে পারে তার পক্ষে ভালো। এই রেশিও অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা জেনারেলি দেখেছি কয়েকটা রেশিও বিগত বছরগুলো থেকে পড়ে পড়ে আসছে, সেগুলো হলো নাম্বার 1 হচ্ছে জিপি রেশিও, বিতে এনপি রেশিও, সিতে স্টক টার্নওভার রেশিও, ডিতে ডেটস টার্নওভার রেশিও, ইতে ক্রেডিটস টার্নওভার রেশিও, আর কয়েকটা। সাপোজ এই কয়েকটা রেশিও করলে আশা করা যায় তোমাদের কাছে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ রেশিও থেকে থাকবে মাত্র দুটো থাকবে এই যে কোনো দুটোর মধ্যে, চারটে দেওয়া থাকে, চারটের মধ্যে যে কোনো দুটো করতে হবে, দুটো নাম্বার হবে 2 মার্কস অ্যান্ড 2 মার্কস, অর্থাৎ 4 মার্কসের। ওকে, 8 নম্বর কোশ্চানে যেটা থাকে সাধারণত আমাদের কেউ করে না, সেটা হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং। আমাদের এই এলাকার স্টুডেন্টরা জেনারেলি কম্পিউটারাইজ অ্যাকাউন্টিংটা করে না, অর্থাৎ ওরা এক্সেলের কাজ থাকে। ছেড়ে দিলাম আমি 8 নম্বর কোশ্চেন, এবারে চলে আসছি আমি কোশ্চেন নাম্বার 9 অর 10। কোশ্চেন নাম্বার 9 অর 10, এখানেও সেম, স্টুডেন্টদের বলা থাকে হয় 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, নাহলে 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। আমরা জেনারেলি যেটা স্টুডেন্টদেরকে করাই বা তোমরা প্র্যাকটিস করো সেভাবে করতে পারো। কোশ্চেন নাম্বার 9-এ থাকছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর থিওরি থাকছে, এটা মার্কস হচ্ছে 6 মার্কস। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি কোনো স্টুডেন্টের পক্ষে মনে হচ্ছে আমার কঠিন লাগছে, করতে পারছি না, অসুবিধে হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে থিওরি কিন্তু মেনটেন করতে পারে, সে থিওরি পরীক্ষায় করতে পারে, সেম মার্কস সিকিউর করতে পারবে। যে পরীক্ষাতে এই ধারণা অনেক স্টুডেন্টের আছে যে আমরা থিওরি করব না, অঙ্ক করলে বেশি নাম্বার পাওয়া যায়, না এক্ষেত্রে কিন্তু তা নয়, থিওরি এবং অঙ্কে সমান সমান নাম্বার পাওয়া যায় যদি তুমি কনসেপচুয়ালি থিওরি প্রশ্নের উত্তর সঠিক লিখতে পারো। ওকে, 10 নম্বর কোশ্চেনে যেটা থাকে আমাদের স্টুডেন্টরা জেনারেলি করে না, আমি বলেছি, সেটা হচ্ছে DBMS, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং, জেনারেলি আমাদের স্টুডেন্ট করে না। এই করে তাহলে আমাদের পার্ট বি এর 44 মার্কস আমরা কভার করে ফেললাম। তাহলে তোমাদের খুব সুন্দর করে পরিকল্পনা মাফিক এই প্রশ্নের উত্তরগুলো এইভাবে এখন থেকে প্র্যাকটিস করে নিয়ে একেবারে মাঠে নেমে পড়ার মতো অবস্থা, অর্থাৎ পরীক্ষার হলে পৌঁছে যেতে হবে, সেখানে সুন্দর পরিকল্পনা করে এইগুলো তৈরি করে নিতে হবে। এবারে চলে আসছি 4 নম্বর, যেখানে আমি বলেছিলাম তা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করে নিয়ে শেষ ধাপে এসে নিজেরা নিজেদের উত্তরপত্রগুলো জাজমেন্ট করার চেষ্টা করো। কি করবে না, কোথায় আমার ভুল হয়েছে,
কি ভুল ঘটেছে, প্রয়োজনে তোমরা শিক্ষক মহাশয়ের সাহায্য নিয়ে এই খাতাগুলোকে মূল্যায়ন করো, বাড়িতে মূল্যায়ন করে নিজের ভুলগুলোকে নিজেরা সংশোধন করার চেষ্টা করো। এভাবে করলে, এভাবে করে যদি প্র্যাকটিস করতে পারো, পৃথিবীর কোনো শক্তি পারবে না তোমাদের সফলতা থেকে পিছিয়ে আনতে। দিনের দিন আস্তে আস্তে তোমরা অনেক 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 বেশি সফল হতে পারবে। আর বিশেষ কিছু নয়, এই কয়েকদিনে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে তোমাদের বৃহত্তর ভবিষ্যৎ জীবনে প্রবেশ করো, ভালো রেজাল্ট করে, এই কামনা করে আরসিবিএসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই আমি আমার ছোট্ট করে তোমাদের আলোচনা শেষ করলাম। ওকে।